কাফেররা চেয়েছিল মুখের ভূ দিয়ে আমার এই কোরআন কি পৃথিবী থেকে চিরতরে মিটিয়ে দিতে, বুতি মনুরিহি আমার এই কোরআন যারা ফু দিতে আসবে, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই জামাত দেশে কোরআন বিরোধী তাসলিমান আছি। আজ সুস্থ মানুষের আজকে ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে গেছে, খুশি নেবে যা আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেয় না। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সবচেয়ে মুসলমান নামে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে কথা বলেছে তাসলিমান আছি। আজ ভারতে বসে কোরআনের বিরুদ্ধে কলম চালিয়েছে শেষ পর্যায়ে, ডাক্তার দাঁত পঙ্গু করে অপারেশন করে তার মেরুদণ্ডকে কেটে ফেলে দিয়েছে। আফসোস, তিনি বলছেন আমার ভালো মানুষকে পঙ্গু করছে, এটি আসলে ডাক্তার করেনি, আল্লাহ ডাক্তারকে দিয়ে গুলি করাইছে। আরো আসতে কম ঠিক কিনা? এই কোরআনকে যারা অপমানিত করেছে পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই করেছে, এর এক না একদিন ভাবে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ হবে, দুনিয়ায় লাঞ্ছনা, ওদের জন্য কেউ ইন্নালিল্লাহ পড়বে না, কে ইন্নালিল্লাহ পড়বে? যারা কোরআনকে গালি দেয় এদের, এরা যখন মরে যায় মানুষ গালি দেয়। আর তাফসীর মাহফিলের সভাপতি আমাদের চেয়ারম্যান, আমাদের নেতারা যারা এই মাহফিল আসে, আগামীকাল যদি চেয়ারম্যান সব মারা যায় লোকেরা বলবে উনি তো সেই চেয়ারম্যান যিনি প্রধান বক্তাকে প্রাধান্য দিয়েছিল, নিজের সময় নষ্ট না করে আমি অনার্জনী কলিজা থেকে তো আসছে, উনি কোরআনকে এতটুকু ভালোবাসে যে নিজে সময় ব্যয় করলেন না, উনি চেয়েছেন গেরি মানুষ রাত হয়েছে বুঝতে পেরেছেন, উনি সময়টা কোরআনের জন্য অর্থ করে দিয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহ ওনার সম্মান বাড়াইয়া দিবে, ওনার সম্মান কমে নয় ওনার সম্মান বৃদ্ধি হয়েছে, আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার মাটি, কোরআনের ঘাটি সাতক্ষীরাতে কথা বলে খুবই মজা লাগে। বাংলাদেশি যত টেলিফোন যে জেলা থেকে আমি বেশি পাই সেই জেলার নাম হলো সাতক্ষীরা, কিন্তু এক জেলাতে দুটি মাহফিল দিলে ছয় মাস লেগে যায়, এই জন্য আমি একটা জেলাতে দুটি মাহফিলের উপরে দিতে পারি না। সাতক্ষীরাবাসীরা খুবই মন খারাপ, আজকেও কয়েক দর্জন লোক এসেছে আমার ডেট নেওয়ার জন্যে, কিন্তু আমি প্রতি জেলায় একটা দুটো করে ডেট দেই যাতে করে সব জেলার মানুষেরা কোরআনে কারিম শুনতে পারে। আর আস্তে কম সুবহানাল্লাহ, আর আস্তে কম সুবহানাল্লাহ, কোরআন শুনব মরা মানুষের মতো না জিন্দা মানুষের মতো? কার মতো কোরআন শুনব? কোরআন শুনব, কোরআন শুনতে আসছি, আয়াতুহু জাদাতুহু ইমানাও, কোরআন শুনলে আল্লাহ পাক ইমান বাড়ায় দেয় বলে আমি, আর আস্তে বলি আমি কোরআন শুনব। কোরআন যেখানে যাই প্রতিটা দিন মাহফিল কমিটি কোথাও ডাইরেক্টলি আমাকে বলে, কোথাও ইনডাইরেক্টলি বলে, হুজুর দেশের অবস্থা কিন্তু ভালো না, আপনি নিজেও জানেন। আমি বলি হ্যাঁ আমি তো এই দেশেরই লোক, কেন আমি জানব না? দেশের সব কিছু আমরা জানি, সব কিছু বুঝি, কিন্তু ভাই আমাকে নিয়ে এসেছেন কোরআনে কারিম থেকে কথা বলার জন্য, আমি যদি কোরআনের বাহিরে বলি তখন কারো না কারো আপত্তি থাকার কথা যে হুজুর কোরআনের হাদিসের বাহিরে বললেন কেন? আমি যদি কোরআন থেকে বলি আল্লাহ পাক বলছেন মুমিনদের কোরআন শুনলে ঈমান বাড়ে, কে বলছে? মুমিনদের ঈমান বাড়ে, কিন্তু যারা মুনাফি যারা কাফের ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এদের ঈমান বাড়ে না, এরা কোরআন শুনলে কলিজার মধ্যে জ্বালা হয়, কি হয় এদের কলিজার মধ্যে জ্বালা হয়, মাথায় টুপি গায়ে পাঞ্জাবি কোরআনের কথা বলে, কিন্তু তারপরও আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কোরআন শুনলেই কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। সেই মুনাফিকের গোষ্ঠী আছে না না? আর আসতে কোন আছে না নাই? মুনাফিক আছে, আর মুনাফিকরা টুপি মাথায় দিয়েই থাকে, কি মাথায় দিয়ে থাকে? এরা টুপি মাথায় দেয়, মুখে দাড়ি, লম্বা গায়ে হাজি জামা, এগুলি মুনাফিক, সেই যুগে মুনাফিক ছিল, এই যুগে মুনাফিক আছে না নাই? আর আসতে কোন আছে না নাই? মুনাফিক আছে, এই জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে।
আর এই মুনাফিকরা সব সময় হুজুরের বেশে থাকে, কি বেশে? হুজুরের বেশে। রাসূল বলছেন মুনাফিক হলো মাকাল ফল। মুনাফিক কি? মুনাফিকরা হলো মাকাল ফল, আর মুমিনগুলি হলো লেবুর মতো। আল্লাহু আকবার বলে মুমিনগুলি লেবুর মতো। রাসূল বলছেন মুমিন হলো লেবুর মতো, লেবু খাইতো যেমন মজা আর লেবুর ঘ্রাণটাও তেমন সুন্দর। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও, লেবুর ঘ্রাণটাও সুন্দর। মানে হলো যেই মুসলমান শুধু কোরআনে কারিম তেলাওয়াত করে না, কোরআন যেমন তেলাওয়াত করে আর এই কোরআন দিয়া সমাজ রাষ্ট্র কায়েম হোক, এই মুমিন সেই চেষ্টা চালা। এটাই হলো মুমিনের কোয়ালিটি। মুমিন শুধু তাফসির মাহফিল করবে না, আর তাফসির শুধু শুনবে না, কোরআন বাস্তবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র কোরআনের আইন মানার চেষ্টা করবে। এরা হলো লেবুর মতো, কিসের মতো? আর মুনাফিক এরা হলো মাকাল ফল। কি ফল? মুনাফিক গুলি মাকাল ফলের মতো। মাকাল ফল, হুজুর বলছেন মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল যখন আপনি আসার দিয়ে ফাটাবেন, মাকাল ফলের দুর্গন্ধতে কেউ থাকতে পারবে না। কি মাখাল ফলের ভিতর কি আছে? দুর্গন্ধ। মাখাল ফল খেতেও পারবেন না, মাখাল ফল দুর্গন্ধ। রসুল বলছে মুনাফিকরা দেখতে তেমনই সুন্দর, মুখে ভরা দাড়ি, বিশাল বড় সুপিগিরি দেখায়। দাড়ি রাখলেই জান্নাত হবে না? অনেক লোকের দাড়ি নাই দেখে সালাম দেয় না, বেঈমান ভাবে। অথচ তাকওয়ার যত সবজি তার মধ্যে দাড়ি নাই। সুবহানাল্লাহ। দাড়ি নবীর সুন্নত, এটি রাখলে তো আপনার রসুল খুশি হবে, আল্লাহ খুশি হবে। কিন্তু দাড়ি রাখলেই যে সে ব্যক্তি জাহান্নামে যাবে এমন কোনো ফতোয়া নাই। যদি দাড়ি রাখলেই জান্নাত পাওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে জান্নাতে যেত। রবি ঠাকুরের দাড়ি আছে না? নাই। কিন্তু রবি ঠাকুরের টুপি আছে, দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি পরত। কিন্তু আবু রবি ঠাকুরের মূল যেই জিনিস, সেই জিনিসের নাম হলো ঈমান। সেই জিনিসের নাম কি? ঈমান। নাই রবি ঠাকুরের, কোরআনের বিশ্বাস না রবি ঠাকুরের। এই জন্য রবি ঠাকুর যতই মাথা টুপি আর মুখে দাঁড়িয়ে রাখুক, জাহান্নাম ঠিকানা। আসহাবুল ইয়ামিন, ডান পন্থীরা যাবে জান্নাতে, আর বাম পন্থীরা যতই মাথায় টুপি আর মুখে দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখুক, সবগুলি যাবে আসহাবুল সীমা, জাহান্নাম। আর বাস্তে কোন ঠিক? আর বাস্তে কোন ঠিক? প্রতিটা দিন মাহফিলে যায়, মাহফিল কমিটি একটা কথা কানের কাছে ঝালা বালা। তবে আজকের মাহফিল কমিটি কোনো আমাকে ডিগ্রেশন দেয় নাই, কি কথা বলবো, কারণ মাহফিল কমিটি অত্যন্ত চালাক এবং সুদক্ষ। আজকে বলছি না, প্রতিটা দিন মাহফিলে গেলেই বলে হুজুর দেশের অবস্থা খারাপ, দেখে শুনে কথা বলবেন। আমার কথা একটাই, আমি এখানে আওয়ামী লীগের পক্ষে বলবো না, আওয়ামী লীগকে কখনো গালিগালাজ কোনোদিন দেই না, আল্লাহ হারাম করে দিয়েছেন। কোনো মানুষকে গালিগালাজ করা যাবে না। যেই সমস্ত হুজুরদের এলিম কালাম নাই, যারা লেখাপড়া করেনি, এরাই উঠে গালিগালাজ করে, এরাই উঠে আজে বাজে কথা বলে, কোনো নেতারা গালিগালাজ করে না।